হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শ্রোতা বন্ধুরা, আজ 27 নভেম্বর শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক মুনীর চৌধুরীর 95তম জন্মবার্ষিকী। তিনি ছিলেন একাধারে একজন বিশিষ্ট শিক্ষাবিদ, ভাষাবিজ্ঞানী, নাট্যকার, সাহিত্য সমালোচক ও বাগ্মী। 1925 সালের 27 নভেম্বর তাঁর জন্ম হয় তৎকালীন ঢাকা জেলার মানিকগঞ্জে। তাঁর পৈতৃক নিবাস নোয়াখালী জেলার চাটখিল থানার অন্তর্গত গোপাইরবাগ গ্রামে। মুনীর চৌধুরীর পিতা খান বাহাদুর আব্দুল হালিম চৌধুরী ছিলেন জেলা ম্যাজিস্ট্রেট। 1952 সালে ভাষা আন্দোলনের সময় পাকিস্তানি শাসকরা নিরাপত্তা আইনে অধ্যাপক মুনীর চৌধুরীকে কারাবন্দী করে। 1954 সাল পর্যন্ত তিনি জেলে ছিলেন এবং জেলখানা থেকে পরীক্ষা দিয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে এমএ পাশ করেন। জেলখানায় বন্দী অবস্থায় থেকে তিনি 1953 সালে রচনা করেন তাঁর শ্রেষ্ঠ নাটক কবর। ভাষা আন্দোলনে পটভূমিকায় রচিত কবর নাটকটি তিনি কারাভ্যন্তরে মঞ্চস্থ করেন। বাঙালি সংস্কৃতিতে শ্রদ্ধাশীল মুনীর চৌধুরী সংস্কৃতির উপর কোনো আঘাতকে সহ্য করেননি কখনো। 1967 সালে পাকিস্তান সরকার রেডিও টেলিভিশনে রবীন্দ্রসঙ্গীত চর্চার প্রচার বন্ধের নির্দেশ দিলে তিনি সেই নিষেধাজ্ঞার প্রতি দৃঢ় প্রতিবাদ জানান। 1971 সালে মার্চ মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন অসহযোগ আন্দোলনের ডাক দিলেন, অধ্যাপক মুনীর চৌধুরী সেই আহ্বানের সঙ্গে একাত্মতা ঘোষণা করে পাকিস্তান সরকারের দেয়া সিতারা ই ইমতিয়াজ খেতাব বর্জন করেন। সাহিত্য চর্চার প্রথম দিকে মুনীর চৌধুরী কিছু ছোটগল্প লিখেছিলেন, তবে তার প্রধান আকর্ষণ ছিল নাটক রচনার প্রতি। অধ্যাপক মুনীর চৌধুরী বিদেশি নাটকের বাংলা অনুবাদেও অসাধারণ কৃতিত্ব দেখিয়েছেন। কেউ কিছু বলতে পারে না, রূপার কৌটা, মুখরা রমণী বশীকরণ ইত্যাদি নাটকে তার প্রমাণ পাওয়া যায়। তার নাটক কৌতুক প্রবণতা, ঘটনাবিন্যাস এবং বুদ্ধিদীপ্ত সংলাপের কারণে খুবই উপভোগ্য। অধ্যাপক মুনীর চৌধুরীর আরেকটি বিশেষ কৃতি হচ্ছে বাংলা টাইপরাইটারের কিবোর্ড উদ্ভাবন, যেটা মুনীর অপটিমা নামে পরিচিত। অধ্যাপক মুনীর চৌধুরী 1962 সালে নাটকের জন্য বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। 1971 সালের মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের 2 দিন আগেই 14 ডিসেম্বর পাকিস্তানি সৈনিকরা তাঁকে অপহরণ করে হত্যা করে। প্রিয় শ্রোতা, বাংলাদেশের কৃতি সন্তান শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক মুনীর চৌধুরীর 95তম জন্মবার্ষিকীতে আজ তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে এখন আজ শুক্রবারের দর্পণ শুরু করছি। আমি শেখ শফি আহমেদ এবং আপনাদেরই আমি রওনক জাহান। আজকের দর্পণ অনুষ্ঠানে আপনাদের জন্য আমাদের উপহারে রয়েছে এই দিনে কারাগারে রোজনামচা, প্রাণীর গীত, ক্যাম্পাস কথা, পত্রলাভ শিরোনামে পর্বগুলো। এছাড়া অনুষ্ঠানের শেষাংশে সুবীর নন্দী কণ্ঠে শুনবেন বাণী ও সুরে আমার দেশ পর্ব একটি গান। চলুন এবার বিস্তারিতভাবে মিলে ধরি এসব পরিবেশনা। শ্রোতা বন্ধুরা, আজ 27 নভেম্বর 2020 খ্রিস্টাব্দ। এখন আজকের দর্পণ সূচির এই দিনে পর্ব থেকে জেনে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনা এবং বিশিষ্টজনের জন্ম কিংবা মৃত্যুদিন সহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। শুনুন এই দিনে। ১৮৯৫ সালে এদিনে সুইডেনের বিশিষ্ট বিজ্ঞানী অ্যালফ্রেড নোবেল তাঁর সমুদয় সম্পত্তি উইল করে নোবেল পুরস্কার প্রদানের জন্য তহবিল গঠন করেন। 1914 সালের এদিনে ব্রিটেনের প্রথম মহিলা পুলিশ নিয়োগ দেওয়া হয়। 1953 সালে এই দিনে মৃত্যুবরণ করেন নোবেল বিজয় আমেরিকান নাট্যকার ইউজিন ও নীল। 1984 সালে এদিনে প্রয়াত হন বাঙালি অভিনেতা গায়ক অসিত বরণ মুখোপাধ্যায়। আর 1878 সালের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন বাংলা ভাষার বিশিষ্ট কবি সতীন্দ্রমোহন বাগচী।
1892 সালের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন বাঙালি শিক্ষাবিদ, কূটনীতিবিদ, রাজনীতিবিদ ও লেখক আজিজুল হক। বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিশ জন্মগ্রহণ করেছিলেন 1900 সালের এই দিনেই। শ্রোতা সঙ্গীরা, আজ 27 নভেম্বর, আপনাদের যাদের জন্মদিন দর্পণ পরিবারের পক্ষ থেকে তাদের জানাই জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন। প্রিয় শ্রোতা, এতক্ষণ আপনারা শুনছিলেন অতীতের আজকের এই দিনে ঘটেছিল এমন সব ঘটনা নিয়ে সাজানো আমাদের নিয়মিত পরিবেশনা এই দিনে পর্বটি। আপনারা শুনছেন ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচার হচ্ছে। বন্ধুরা, আপনারা তো জানেন যে কারাগারে রোজ নামচা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত আত্মজীবনীমূলক একটি মূল্যবান গ্রন্থ। এখন বঙ্গবন্ধু রচিত সেই কারাগারের রোজনামচা গ্রন্থটি থেকে অংশবিশেষ শুনুন, পড়ছেন জয়ন্ত চট্টোপাধ্যায়। ১৭ মার্চ ১৯৬৭। আজ আমার 47তম জন্মবার্ষিকী। এই দিনে 1920 সালে পূর্ব বাংলার এক ছোট্ট পল্লীতে জন্মগ্রহণ করি। আমার জন্মবার্ষিকী আমি কোনোদিন নিজে পালন করি নাই, বেশি হলে আমার স্ত্রী এই দিনটাতে আমাকে ছোট্ট একটি উপহার দিয়ে থাকত। এই দিনটিকে আমি চেষ্টা করতাম বাড়িতে থাকতে। খবরের কাগজে দেখলাম ঢাকা সিটি আওয়ামী লীগ আমার জন্মবার্ষিকী পালন করেছে, বোধহয় আমি জেলে বন্দি আছি বলি। আমি একজন মানুষ আর আমার আবার জন্মদিবস, দেখে হাসলাম। মাত্র 14 তারিখে রেণু ছেলে মেয়েদের নিয়ে দেখতে এসেছিল, আবার এত তাড়াতাড়ি দেখা করতে অনুমতি কে দিবে? মন বলছিল যদি আমার ছেলেমেয়েরা ও রেণু আসতো ভালোই হতো। 15 তারিখেও রেণু এসেছিল জেল গেটে মনির সাথে দেখা করতে। 5টাও বেজে গেছে, ঠিক সেই মুহূর্তে জমাদার সাহেব বললেন, চলুন, আপনার বেগম সাহেবা ও ছেলেমেয়েরা এসেছে। তাড়াতাড়ি কাপড় পরে রওনা করলাম জেল গেটের দিকে। ছোট মেয়েটা আর 2.5 বছরের ছেলে রাসেল ফুলের মালা হাতে করে দাঁড়িয়ে আছে। মালাটা নিয়ে রাসেলকে পরাইয়া দিলাম, সে কিছুতেই পরবে না, আমার গলায় দিয়ে দিল। ওকে নিয়ে আমি ঢুকলাম রুমে, ছেলেমেয়েদের চুমা দিলাম। দেখি সিটি আওয়ামী লীগ একটা বিরাট কেক পাঠিয়ে দিয়েছে, রাসেলকে দিয়েই কাটালাম, আমিও হাত দিলাম। জেল গেটের সকলকে কিছু কিছু দেওয়া হলো, কিছুটা আমার ভাগ্নে মণিকে পাঠাতে বলে দিলাম জেল গেট থেকে। ওর সাথে তো আমার দেখা হবে না এক জেলে থেকেও। আর একটা কেক পাঠিয়ে আছে বদরুন, কেকটার উপর লিখেছে মুজিব ভাইয়ের জন্মদিনে। বদরুন আমার স্ত্রীর মারফতে পাঠিয়েছে কেকটা, নিজে তো দেখা করতে পারল না আর অনুমতি পাবেও না। শুধু মনে মনে বললাম তোমার স্নেহের দান আমি ধন্যবাদের সাথে গ্রহণ করলাম। আমার ছেলেমেয়েরা বদরুনকে ফুপু বলে ডাকে, তাই বাচ্চাদের বললাম তোমাদের ফুপুকে আমার আদর ও ধন্যবাদ জানাই। 6টা বেজে গিয়েছে, তাড়াতাড়ি রেণুকে ও ছেলেমেয়েদের বিদায় দিতে হলো। রাসেলও বুঝতে আরম্ভ করেছে এখন আর আমাকে নিয়ে যেতে চায় না। আমার ছোট মেয়েটা খুব ব্যথা পায় আমাকে ছেড়ে যেতে, ওর মুখ দেখে বুঝতে পারি ব্যথা আমিও পাই, কিন্তু উপায় নাই। রেণুও বড় চাপা, মুখে কিছুই প্রকাশ করে না। ফিরে এলাম আবার আস্তানায়, ঘরে ঢুকলাম, তালা বন্ধ হয়ে গেল বাইরে থেকে, ভোরবেলা খুলবে। শুনছিলেন কারাগারের রোজ নামচা। এবারে রয়েছে প্রাণের গীত, উপস্থাপন করছেন আরিফ। আজকে প্রাণের গীতে যে সাধককে নিয়ে গান করছি, সেই বিখ্যাত সাধক, তিনি হচ্ছিলেন তৎকালীন রাজা ভাওয়াল রাজা, তার নায়েবের দায়িত্ব যিনি পালন করেছিলেন। পরে তিনি বৈরাগ্য অবলম্বন করে তিনি সংসার বিরাগী হয়ে তিনি আমাদের জন্য রেখে গেছেন তার মূল্যবান সাহিত্য সঙ্গীত সম্ভার। সেই সাধকের নাম হচ্ছে ঋজুদাস ঠাকুর, তার একটি গান নিয়ে আমি শুরু করছি।
শুনে পরের খেমটা ছবকি শুনে পরের খেমটা ছবকি তাতে মন তোর নাম কি পারলে বাজাও মধ্য পরে সংসার সঙ্গীতে পরে কুসঙ্গীতে হলো না সঙ্গত সমান সংসার সঙ্গীতে পরে কুসঙ্গীতে হলো না সঙ্গ বিলম্ব পাতে ভয়ে কম্পমান পরে সংসার সঙ্গীতে পরে কুসঙ্গীতে হলো না সঙ্গত সমাধান এতক্ষণ শুনছিলেন আমাদের লোকসঙ্গীত বিষয়ক পরিবেশনা প্রাণের গীত। প্রিয় শ্রোতা, এবারে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের দর্পণ সূচির ক্যাম্পাস কথা শিরোনামে পরিবেশনাটি শোনার জন্য। দেশের ঐতিহ্যবাহী আদর্শ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের পরিচিতি, বিকাশ ও অবদানের আলোকে একটি প্রতিবেদন এটি। লিখেছেন মোহাম্মদ বিল্লাল শেখ, পড়ছেন আলিয়া ফেরদৌসি চম্পা। ক্যাম্পাস কথা শ্রোতাদেরকে আজ নিয়ে যাচ্ছি চায়ের সহ শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গল শুধু প্রকৃতির অনন্য গানেই সমৃদ্ধ নয়, শিক্ষার আলোতেও আলোকিত। আর এ অঞ্চলে শিক্ষা বিস্তারে পথিকৃতের ভূমিকা পালন করছে শ্রীমঙ্গল সরকারি কলেজ। আজ থাকছে স্বনামধন্য এই কলেজের সংক্ষিপ্ত পরিচিতি। শ্রীমঙ্গল সরকারি কলেজ প্রতিষ্ঠিত হয় 1969 সালের জুলাই মাসে। এর আগে পর্যন্ত উচ্চশিক্ষা লাভের জন্য এই অঞ্চলে কোনো প্রতিষ্ঠান ছিল না। স্থানীয় সচেতন সমাজ ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের প্রচেষ্টায় তৎকালীন ভিক্টোরিয়া সিনেমা হলে অস্থায়ীভাবে কলেজের কার্যক্রম শুরু করা হয়। প্রথমে কলেজটি ব্যক্তিগত উদ্যোগে ও ব্যবস্থাপনায় পরিচালিত হলেও ধারাবাহিক সাফল্যের ফল হিসেবে 1985 সালে প্রতিষ্ঠানটিকে সরকারিকরণ করা হয়, নাম হয় শ্রীমঙ্গল সরকারি কলেজ। পরবর্তীতে স্থানীয় ভাড়াউড়া টি কোম্পানি নামের একটি চা উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রায় 5 একর জমি কলেজকে দান করলে একটি স্থায়ী ঠিকানা মেলে। সেই জায়গায় বর্তমানে কলেজটি অবস্থিত। নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি শ্রীমঙ্গল শহরের পূর্ব পাশে অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত শ্রীমঙ্গল সরকারি কলেজের ক্যাম্পাসটি মনোমুগ্ধকর। চারিদিকের গাছপালা ক্যাম্পাসকে পরিণত করেছে সবুজ এক ক্যানভাসে। ক্যাম্পাসকে পরিবেষ্টন করে আছে বিভিন্ন প্রজাতির প্রায় 400 গাছ। এরই মধ্যে গড়ে উঠেছে একাডেমিক ও প্রশাসনিক ভবনসহ নানা স্থাপনা।
লাইব্রেরি, খেলার মাঠ, কম্পিউটার ল্যাব, বোটানিক্যাল গার্ডেন, পুকুর, শহীদ মিনার সহ আরও বিভিন্ন স্থাপনা ক্যাম্পাসটিকে করেছে প্রাণবন্ত। শ্রেণীকক্ষ জ্ঞান চর্চার পাশাপাশি এখানকার শিক্ষার্থীরা নিজেদেরকে গড়ে তুলছে মানবিক মানুষ হিসেবেও, অনুশীলন করছে বিভিন্ন সাংস্কৃতিক ও নান্দনিক কর্মকাণ্ড। মানসম্মত শিক্ষা ব্যবস্থাপনায় শুরু থেকে সচেতন শ্রীমঙ্গল সরকারি কলেজ। 1969-70 শিক্ষাবর্ষ থেকে মানবিক ও বাণিজ্য শাখা চালু হয়। পরবর্তীতে শুরু হয় বিজ্ঞান শাখারও শিক্ষা কার্যক্রম। 1971-72 সেশন থেকে শ্রীমঙ্গল সরকারি কলেজে ডিগ্রি পাস কোর্স চালু হয়। এটি পরিচালিত হতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে। বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বেশ কয়েকটি বিষয়ে 4 বছর মেয়াদী অনার্স কোর্স চালু রয়েছে। শ্রীমঙ্গল সরকারি কলেজে অধ্যয়নরত মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় 5,000। এই প্রতিষ্ঠান থেকে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীরা জ্ঞান বিজ্ঞানের নানা শাখায় অবদান রেখে চলেছে। ভবিষ্যতেও জাতি গঠনে এই কলেজ আরও অবদান রাখবে, এই কামনায় ক্যাম্পাস কথা থেকে আজকের মতো বিদায়। প্রিয় শ্রোতা, ক্যাম্পাস কথা পর্বে এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের গোড়ার কথা। আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। প্রিয় শ্রোতা, আমাদের এখনকার পরিবেশনা আপনাদেরই প্রিয় পর্ব পচ্চালাপ। দর্পণ অনুষ্ঠান শুনে আপনাদের প্রতিক্রিয়া জানিয়ে লেখা কিছু চিঠির উত্তরদান পর্ব। আজও আপনাদের চিঠির উত্তর পচ্চালাপ গ্রন্থনায় রয়েছেন মোহাম্মদ নাসিমুল কামাল। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, সবাইকে পত্রলাপে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে শুরুতে চিঠিপত্রে যাবার আগে একটি বিব্রতকর বিষয় নিয়ে আলোচনা করি। কিছু কিছু শ্রোতা বন্ধু আমাকে শেখ শফিকে ফোন করেন এবং বলেন যে আমরা ইমেইলে আপনাদের নাম ধরে শুভেচ্ছা জানাই, কিন্তু আপনারা তো কোনো উত্তর দেন না। আপনারা কি আমাদের প্রতি রাগান্বিত নাকি আমরা গ্রামের শ্রোতা বলি? মোটেই না, মোটেই না। আপনাদের জন্যই আমরা, গ্রাম শহর বলে কোনো কথা না। কিন্তু মুশকিলটা হচ্ছে কি, ইমেইল তো আমরাও শুনি, আমাদের নাম ধাম তো ওখানে যায় না, তো আমরা কী করে বুঝবো যে আমাদেরকে আপনারা শুভেচ্ছা জানিয়েছেন? কাজে ভুল বুঝবেন না। এবার চিঠির উত্তরে যাচ্ছি। লিখেছেন শিকদার ইসাকাল আড়াইসিধা আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া থেকে, যে 6 নভেম্বরের দর্পণ প্রচণ্ড ভালো লেগেছে। আর লিখেছেন আনিসুর রহমান ওয়ার্ল্ড রেডিও লিসনার্স ক্লাব উত্তর ছোটকোপট নবেকি সাতক্ষীরা থেকে লিখেছেন 20 নভেম্বরের অনুষ্ঠান ভালো লেগেছে। কিন্তু দুটো চিঠির মধ্যে যে মিলটা রয়েছে, আপনারা লিখেছেন যে রণকাপু থাকলে সেদিন অনুষ্ঠান পরিবেশনায় অনেক বেশি তথ্য সমৃদ্ধ থাকে। এটাতে আমার কোনো কৃতিত্ব নেই, আমি পড়াশোনার মধ্যেই থাকি, আমার যোগ্যতা আমার সাধনা, কানেকশন বা রেফারেন্স নয়। দয়া করবেন, আমার জন্য সবসময় দোয়া রাখবেন। এরপরের চিঠি মোহাম্মদ হোসেন আলী লিখেছেন, ঠিকানা হচ্ছে ভরমোহনী দক্ষিণপাড়া সলঙ্গা বাজার সিরাজগঞ্জ থেকে আপনি লিখেছেন। ভাইয়া ও আপু সালাম নেবেন, আপনাকেও সালাম জানাচ্ছি, অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি চিঠির জন্য। আপনি লিখেছেন নদী ও জীবন কথা পর্ব নিয়ে বেশ কিছু কথা। নদী খনন না করার কারণে নদী মরে যাচ্ছে, তারপরে নদী দূষণ, তারপরে নদী পাড়ের মানুষের কথা আপনি লিখেছেন। যাই হোক, সবশেষে আপনি লিখেছেন নদী ও জীবন নিয়ে পর্বটি শুনতে আপনার খুবই ভালো লাগে। ভাই হোসেন আলী, আমরা বলতে চাই যে নদী ও জীবন পর্বটি শুধু আপনারই নয়, আমাদের অনেক শ্রোতাবন্ধুরই অত্যন্ত পছন্দের একটি পর্ব। কেননা প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা জানেন যে বাংলাদেশে রয়েছে অসংখ্য নদনদী যা জালের মতো বিস্তার করে রেখেছে বাংলাদেশকে। নদীপাড়ের মানুষের জীবন জীবিকা সহ যোগাযোগ ব্যবস্থায় নদীর গুরুত্ব অপরিসীম, আর তাই নদীর বহমানতা যাতে ব্যাহত না হয় কোনো ক্রমেই, নদী দূষণ যাতে না হয়, আমাদের সকলের কিন্তু সে ব্যাপারে সচেতন থাকা উচিত, সচেতন থাকা অত্যন্ত জরুরি। অনেক অনেক ধন্যবাদ নদী নিয়ে আপনাকে চিঠি লেখার জন্য, নদী ভাবনা নিয়ে চিঠি লেখার জন্য। ভালো থাকবেন, আবার লিখবেন, কেমন? এবারে যে চিঠি লিখেছেন
রামপ্রসাদ গোলদার মাগুরা থেকে, অন্যদিন উনি রনক জাহানটা বড় করে লেখেন, আজকে উনি শেখ সফি আহমেদটা বেশ নানা কালীদে বেশ বড় করে লিখেছেন। উনি লিখেছেন, 9 তারিখ এবং 11 তারিখের অনুষ্ঠান ওনার ভীষণ ভালো লেগেছে, বিশেষ করে 9 নভেম্বর সংগ্রামী প্রতিচ্ছবি পর্বে সজীব দত্তের সঞ্চালনে পোলিও আক্রান্ত হয়ে বর্তমানে শারীরিক প্রতিবন্ধী ইংরেজি প্রভাষক রামপ্রসাদ ঘোষ স্যারের সাক্ষাৎকার শুনে ওনার অসম্ভব ভালো লেগেছে। আমরা শুভেচ্ছা সজীব দত্তকে পৌঁছে দিলাম। এবারে চিঠি, মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু লিখেছেন, সভাপতি বেলকুচি হ্যালো ফ্রেন্ডস বেতার শ্রোতার সংঘ গ্রাম গাবগাছি চন্দনগাতি বেলকুচি জেলা সিরাজগঞ্জ থেকে। আপনার চিঠি থেকে একটু পড়ি। ভাইয়া ও আপু, অপরূপ বাংলা পর্বে মধুবালা ইকো পার্কের বর্ণনা, শেরপুর জেলার আর একজন বন্ধু বই সংগ্রহ করে পাঠশালা করে মানুষের হৃদয় জয় করেছেন, তার জন্য শুভকামনা। দর্পণে যেসব আয়োজন প্রচার করা হয় তা যেন শিক্ষার আরেক পাঠশালা, তাই মনটা বারবার প্রতিদিন সকালে ফিরে ফিরে আসে শিক্ষা গ্রহণের জন্য। আমি যে দর্পণকে বেশি ভালোবাসি সুপ্রিয় শ্রোতা, আর তাই আপনাকেও আমরা কিন্তু খুবই ভালোবাসি আপনার সুন্দর চিঠির জন্য। তো প্রিয় শ্রোতা, আপনার প্রতি পরামর্শ থাকবে আমাদের অনুষ্ঠানগুলো ভবিষ্যতে আপনি আরও নিয়মিত শুনবেন এবং আমাদের সব পর্ব নিয়ে আপনার গঠনমূলক সমালোচনা আমরা শুনতে চাই। অনেক অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা আপনার জন্য, আবার লিখবেন কেমন পরে চিঠি। ফকির শফিক হাসান টুটুর সভাপতি কল্পতরু বেতার শ্রোতা ক্লাব সোনামুখী কালামেধা ভাঙা ফরিদপুর, আপনি লিখেছেন, 16 তারিখ 19 তারিখ এবং 20 তারিখের পর্বগুলো অসম্ভব ভালো লেগেছে, ধন্যবাদ আপনাকে চিঠির জন্য। এবারে একসাথে দুটি চিঠি আমরা পেয়েছি মোহাম্মদ খোরশেদ আলমের কাছ থেকে। মোহাম্মদ খোরশেদ আলম লিখেছেন, সভাপতি শিমুল বেতার শ্রোতা সংঘ মির্জাপুর মচমইল বাগমারা রাজশাহী থেকে, আপনি লিখেছেন, গত 22/11/2020 দর্পণে প্রচারিত সব পরিবেশনা ছিল অত্যন্ত চমৎকার, সবকটি পর্ব শুনে আমার মন ছুঁয়ে গেছে, আমি রূপালী সংস্কৃতি পর্বে বিক্ষোভ ছবির তথ্য জানতে চাই, তারার সাথে কিছুক্ষণ পর্বে অভিনেত্রী দিলারার সাক্ষাৎকার শুনতে চাই। আরেকটি চিঠিতে আপনি লিখেছেন, গত 15 তারিখে দর্পণে প্রচারিত সব পরিবেশন অত্যন্ত ভালো ছিল, আপনার খুব ভালো লেগেছে, পুষ্টি কথা পর্বে লাল শাকের পুষ্টি সম্পর্কে জানতে চেয়েছেন, তারার সাথে কিছুক্ষণ পর্বে নায়ক হেলাল খানের সাক্ষাৎকার আপনি শুনতে চেয়েছেন। সুপ্রিয় বন্ধু, আমাদের পরিবেশনাগুলো শুধুই ভালো লাগে ভালো লাগবে এমনটি কিন্তু শুনতে আমাদেরও যদিও খুবই ভালো লাগে, তবে আমরা চাই আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের আরও বিশ্লেষণমূলক সমালোচনা, কোন পর্ব আরও কী করলে আরও ভালো হতো, নতুন পর্ব সম্পর্কে কোনো ধারণা ইত্যাদি ইত্যাদি। আর অনুরোধের কথা অবশ্যই আমাদের মনে থাকবে, আপনি যে অনুরোধগুলো করেছেন আমরা চেষ্টা করব আপনার অনুরোধ রক্ষা করতে। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা, আবারও লিখবেন কেমন ভালো থাকবেন। চলে যাবার আগে ঠিকানাটা জানাই, কাগজ কলম নিয়ে বসে আছেন ভাবছেন, দর্পণ কী লিখি তোমায়, লিখবেন অনুষ্ঠান সম্পর্কে, অনুষ্ঠান কেমন হচ্ছে ভালো হচ্ছে কি মন্দ হচ্ছে সব কিছু জানিয়ে লিখবেন, আপনাদের মানে চিন্তাধারা মতামত অনুযায়ী তো আমরা অনুষ্ঠানটাকে সাজিয়ে রাখি, তাই না? ঠিকানাটা বলি, চটপট লিখে ফেলুন, পথচলায়ক ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, প্রজাতন্ত্র আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা, জাতীয় বেতার ভবন সৈয়দ মাহমুদ মোর্শেদ সরণি, শেরে বাংলানগর আগারগাঁও ঢাকা 1207। এছাড়াও প্রিয় শ্রোতা ইমেইলও করতে পারেন আমাদের কাছে, আমাদের ইমেইল ঠিকানা হচ্ছে ialaponbibi@gmail.com। তো সুপ্রিয় বন্ধুরা, আজ এই পর্যন্তই, আবারও আপনাদের সঙ্গে আমাদের কথা হবে আগামী শুক্রবার ঠিক এই সময়ে, সবাই ভালো থাকবেন। শেষ করছি আজকের পথচলা। সুপ্রিয় বন্ধুরা, আমাদের সমাপনী পর্বে শেষ পর্বে আপনাদের কিছুটা সময় নিয়ে যাব সুরের মোহনীয় ভুবনে, শোনাব একটি দেশাত্মবোধক গান, গেয়েছেন শিল্পী সুবীর নন্দী। Thank you.
বাউল তুমি এমন দেশের গল্প বলো, বাউল তুমি এমন দেশের গল্প বলো, যেখানে ভোরের ঘাসে শিশির হাসে, যেখানে দিঘির জলে শাপলা ভাসে, সে হবে স্বপ্ন মাখা কোন এক দেশ। বাউল তুমি এমন দেশের গল্প বলো, বাউল তুমি এমন দেশের গল্প বলো। যেখানে সোনার ছেলে রক্ত ঢেলে সৃষ্টি করে আর এক ফাগুন, যেখানে কামার জেলে মজুর চাষে জীবন ঘষে জ্বালায় আগুন, যেখানে সোনার ছেলে রক্ত ঢেলে সৃষ্টি করে আর এক ফাগুন, যেখানে কামার জেলে মজুর চাষে জীবন ঘষে জ্বালায় আগুন, সে হবে ভালোবাসার কোন এক দেশ। বাউল তুমি এমন দেশের গল্প বলো, ও বাউল তুমি এমন দেশের গল্প বলো। কিষাণ বধু গড়তে জানে মিষ্টি হাতে ঘাসের নলো, যেখানে সন্ধ্যা নামে উঠোন ঘিরে কাজলা দিদি সোনায় শোলো, যেখানে কিষাণ বধু গড়তে জানে মিষ্টি হাতে। সুপ্রিয় বন্ধুরা, সুবীর নন্দীর গাওয়া গানের সুরে রেশ ধরে শেষ করছি আজকের তর্পণ। আগামীকাল আমাদের সাপ্তাহিক বিরতি, তার মানে পরশু রোববার আবারও তর্পণ শুনবেন আপনারা ঠিক এই সময়ে। সেনাগাদ ভালো থাকুন আপনারা সবাই। অনুষ্ঠান গ্রন্থনায় ছিলেন আলফাজ তরফদার, প্রযোজনায় সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, স্টুডিওতে কারিগরি সহায়তা প্রদান করলেন মোহাম্মদ আতিকুর রহমান পলাশ, অনুষ্ঠান তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ নাসিমুল কামাল, আর তর্পণ প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হুসাইন।